বাক্স থেকে স্টেজে, প্লিজ ওয়েলকাম রানী রাসমণি রাসমণি। আমাদের রানীমা এসে গেছে। রানীমা কেমন আছেন সবাই? আর প্রথমেই বলবো, এখানে বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখানে অনেক ছোটদেরকে আমি দেখতে পাচ্ছি। আজকে আপনাদের চোখের সামনে রানীকে দেখে কেমন লাগছে আগে শুনবো। ভালো লাগছে তো? আচ্ছা আজকে কে কে বলুন তো রানী রাসমণি দেখা মিস করেছেন? আচ্ছা যারা মিস করেছেন কালকে কিন্তু অবশ্যই দেখতে হবে রানী রাসমণি রিপিট টেলিকাস্টগুলো, তাই তো? দেখতে হবে তো? আর একটা প্রশ্ন কিন্তু আমার আপনাদের কাছে আছে। আপনারা বলুন তো, রানীর আগের আগের এজটা বেশি ভালো লাগছিল নাকি রানী রানীকে এখন বেশি ভালো লাগে? এখন এখন? আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমাকে এইরকমভাবে ভালোবাসার জন্য। আজকে আমি রানী হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, তো থ্যাংক ইউ বলে সত্যি থ্যাংক ইউটা খুব কম হয়ে যায় আপনাদের জন্য। আজকে শুধু আপনাদের ভালোবাসায় আমি রানী হয়েছি। এইভাবেই আমাকে ভালোবাসতে থাকুন আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যান সব সময় সব কাজে, আর আশীর্বাদ করুন যাতে রানী তার ব্যবসা আর সংসার দুটোই খুব ভালো করে সামলাতে পারে, আর আমি মানে নিজে দিদিপ্রিয়া যাতে পড়াশুনো আর কাজ দুটোকেই খুব ভালো ভালো করে সামলাতে পারে, আর আপনাদের সামনে আরও ভালো ভালো কাজ তুলে ধরতে পারে, আপনাদেরকে আরও আনন্দ দিতে পারে, সেই আশীর্বাদই করুন। আচ্ছা আপনাদের কি কারোর মনে আছে কালকে কি মনে আছে? হ্যাঁ কারোর মনে নেই আমি বুঝেছি। কালকে কিন্তু রানী রাসমণি দেখার সাথে সাথে আর একটা জিনিসও দেখতে হবে, কি বলুন তো? না আমি বলছি, দাঁড়ান, কালকে সোনার সংসার অ্যাওয়ার্ড, জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড, আর সেখানে শুধু আপনাদের ভালোবাসায় রানী কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। কিন্তু কী কী ক্যাটাগরিতে পেয়েছে, কটা অ্যাওয়ার্ড পেয়েছে সেটা দেখতে হলে তো অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলা আর জি বাংলা এইচডিতে। বাহ, অনেক কিছু শুনলাম। কালকে সোনার সংসারে আমরা দেখবো সোনার মা আমাদের রানীমাকে। কিন্তু রানীমা এত সুন্দর ইংরেজি বলে, আর রানীমার প্রত্যেকটা সিরিয়াল এখন পড়াশোনা শিখছে না? আচ্ছা আচ্ছা, আর রানীমা তো এবারে সতীদাহ প্রথা বন্ধ করার উদ্দেশ্যে আজ আমিও দেখছিলাম, আমি কালকেই দেখছিলাম বাড়িতে বসে বসে। ঠিক আছে, রানীমার মেয়েও ফিরে আসছে এবারে বাড়িতে, তাকেও নিয়ে চলে আসা হবে। তো সব কিছু মিলিয়ে রানীমা এত কাছে, তো আমি চাইবো রানীমা একটু এই দিকটায় আসবেন একদম, কারণ এইদিকে আমাদের অনেক মায়েরা বসে রয়েছে যারা আপনার সঙ্গে মিট করতে চায়। ওখানে আমার ঠাকুমাও আছে। কেমন লাগছে আমাকে এখানে দেখে? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই রকম ভাবেই আমাদেরকে আশীর্বাদ করতে থাকুন যাতে রানী রাসমণি সিরিয়ালটা অনেক দিন চলে, তাই তো? হ্যাঁ, রানী রাসমণি সিরিয়ালটা যাতে অনেক দিন চলে এই আশীর্বাদটাই আপনারা সব সময় করতে থাকুন। ওকে, এদিকে রানীমারা ওদিকে আছে, সবাইকে একটু আপনাকে আপনি আপনার মতো করে গুছিয়ে নেবেন, কারণ আপনারই তো সংসার, সব কিছু আপনাকেই দেখতে হবে। কোথায় যখন শুরুতে এসেছিলেন তখন দানব পিটিয়ে মানব বানিয়েছেন। আমরা রানী রাসমণি খুব কাছ থেকে, যেহেতু আমি ব্যারাকপুরের ছিলে সুতরাং ওখান থেকে, ওই সিরিয়ালটা আমাদের ওদিকটায় খুব জনপ্রিয় হয়ে গেছে। নিজেও জানি নর্থের দিকটা একটু বেশি প্রভাবিত রানী রাসমণিকে নিয়ে, কারণ আমার মা নিজে নর্থের মেয়ে, তো আমি ছোট থেকে সবসময় রানী রাসমণির গল্প শুনতাম। সাউথের লোকজনের কাছে থেকে রানী রাসমণি অনেকটা বেশি কাছের নর্থের, কিন্তু এখন মনে হয় সব জায়গার লোকেরই কাছে, তাই তো? অবশ্যই, যেখানে দক্ষিণেশ্বর যেখানে অন্নপূর্ণা সেখানে তো সবকিছুই। তো আমি চাইবো আমাদের সবার সামনে এই মুহূর্তে রানী রাসমণি, তার জন্য আপনাদের একটা জিনিস বানতা হ্যায়, একটা হাততালি সঙ্গে চিৎকার প্লিজ। থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা রানী যখন এসেছে তখন তো রানীর ভাষায় কথাগুলো কতগুলো কথা কইবে, তাই তো? এটাই চাইছিলাম এটা কখন আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, কি করে বলবো বলো? কেউ বলছে না। হ্যাঁ কি রানী রানীর ভাষায় কতগুলো কথা কইবে, তো আপনাদের কাছে কিন্তু আমার একখানা প্রশ্ন আছে, কি বলুন তো? রানী মা কালী ছাড়া আর কার ভক্ত? কার কার কার?
রঘুবীর, একদম ঠিক। রানী মা কালী ছাড়াও প্রথমত রানী রঘুবীরের ভক্ত, তো রঘুবীরকে নিয়ে একখানা কথা কই, কইব? এ আমি কি দেখলাম রঘুবীর, তুমি আর মা কালী এক হয়ে গেলে, মিশে গেলে তোমরা। আমি তো জানি রঘুবীর, তোমরা তিনজনই একই শক্তির আধার, কিন্তু এই সংসারে যে আমি তা কাউকে বোঝাতে পারছি না। তুমি তুমি আসবে রঘুবীর, এই সংসারের সব পাপ ধুয়ে পুণ্যের আলো দেখাতে তুমি আসবে। তুমি তো বারবার এই পৃথিবীতে এই ধরাধামে আসো পাপ মোচন করতে, এইবারেও আমি তোমার অপেক্ষাতেই রইল। আচ্ছা রঘুবীর, তুমি একই অঙ্গে রাম আর কৃষ্ণ রূপ ধরে আসতে পারোনে? আমি তোমার জন্য অপেক্ষা করে রইল। তুমি সবাইকে এসে বুঝিয়ে দাও যে মা কালী জনার্দন রঘুবীর সকলে এক, সকলেই যে একই শক্তির আধার। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। কৃপা করো করুণা সাগর ভক্তে কৃপা করো, কৃপা করো করুণা সাগর ভক্তে কৃপা করো, তুমি ছাড়া কেউ নেই কো আপন, তুমি ছাড়া কেউ নেই কো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তারো তারো প্রভু টেনে নাও কোলে, তারো তারো প্রভু টেনে নাও কোলে, কখনো গো তুমি দিও না ঠেলে, শরণ দিও গো পরম তলে, রেখো গো চরণ তলে, শরণ দিও গো পরম গতি, রেখো গো চরণ তলে। এটা কিন্তু রানী রাসমণি সিরিয়ালের একটা গান, সবাই জানেন তো এই গানটা।